গতকাল একটা সিনেমা রিলিজ হলো যার নাম দ্য কেরালা স্টোরি। এই সিনেমাটা কোন বিষয়টা নিয়ে পার্টিকুলারলি রিলিজ হয়েছে সেটা বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাইব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ সিনেমা। সিনেমা বাংলায় বলতে গেলে একটা আর্ট বা কালচার বা শিল্প যেটার একটা ক্রিয়েটর থাকে বা আর্টিস্ট থাকে। তো প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা বিষয় কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়, সেটা হচ্ছে সমাজ এবং তার চরিত্রাবলী। প্রত্যেকটা সিনেমার আর্টিস্ট অর্থাৎ ডিরেক্টররা সেই স্টোরিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আমাদের বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সুচিত্রা রায় থেকে মৃণাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিরেক্টররা ছিলেন যারা এই সিনেমাকে অনেকটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন এবং সেই আর্ট বা শিল্পকে একটা আলাদা পদমর্যাদা দান করেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমা যেটা ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স প্লেইজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু আইডেন্টিফাই অর টু শো দ্য মিরর টু দ্য সোসাইটি। তো সেই সিনেমার ভিতরে যখন পলিটিক্স এবং ধর্ম ঢুকে যায় সেই সিনেমাটার মধ্যে কী ইম্প্যাক্টফুল স্টোরি থাকবে সেটাই কিন্তু আজকের বলার বিষয়। সিনেমার মধ্যে সবসময় একটা জিনিস ফলো করা হয়, অ্যাকচুয়ালি সিনেমা কোট অ্যান্ড কোট ট্রু সিনেমা, সত্যিকারের সিনেমা সেগুলো যেখানে আপনাকে ভুল এবং ঠিকের মধ্যে একটা সামঞ্জস্য দেওয়া হয়, অর্থাৎ কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা আপনাকে আঙ্গুল দিয়ে না বলে সিনেমার মধ্যে দিয়ে অর্থাৎ স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে দেখানো হয় যাতে আপনি নিজেরাই রিয়েলাইজ করতে পারেন বা বুঝতে পারেন যে এইটা ঠিক এবং এইটা ভুল। কিন্তু এখনকার দিনে এই পলিটিক্যাল পার্টিগুলো সিনেমার মধ্যে ইনভলভ হওয়ার কারণে এবং ধর্মীয় বিষয়গুলো সিনেমার মধ্যে ইনভলভ হওয়ার কারণে আজকের আমাদের এই সমাজে যেটা আর্ট ছিল সেই আর্ট থেকে আর্টিস্ট গায়েব। অর্থাৎ আজকের সিনেমা আর্টিস্ট ছাড়া সিনেমা, যারা এই ডিরেক্টর ডিরেক্ট করছেন তাদের নিজস্ব মতাদর্শগুলোকে জোর করে ঢুকিয়ে দিচ্ছেন। অর্থাৎ আর্টিস্ট তার মতাদর্শগুলোকে জোরপূর্বক ঢুকাচ্ছে যেটা কিনা সোসাইটিতে এক্সিস্ট করে না। সো এইটা এতটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ছাড়া কোনোভাবেই সিনেমা তো দূরের কথা, কোনো আর্ট এক্সিস্ট করতে পারে না। তো আজকে যে সিনেমাটা গতকাল রিলিজ হয়েছে যার নাম দ্য কেরালা স্টোরি, আমি জানি না এই স্টোরিটা কতটা ঠিক বা ফ্যাকচুয়ালি যেটা তারা আনুমানিক যে নাম্বারটা বলছে 32,000 সেইটা কতটা ঠিক সেটা আমি বলতে পারছি না, যদিও রিসার্চ অনুযায়ী এটা এতটা বেশি হওয়ার কথা নয়, এটা 2,500 থেকে 3,000 মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে হয়তো। কিন্তু এইটা কোনটা ঠিক এবং কোনটা ভুল সেইটা তো জানার বিষয় আছেই, কিন্তু যদি কোনো রিয়েল ইনসিডেন্টের উপর ভিত্তি করে সিনেমা করা হয় তবে সেটাকে নাম দেওয়া উচিত ডকুমেন্টারি। ডকুমেন্টারি মানে যে বিষয়টার উপর আপনার নিজের মতাদর্শ থাকবে না, সেখানে ঠিক এবং ভুল দুটোকেই সমানভাবে তুলে ধরা হবে আপনার কোনো ওপিনিয়ন ছাড়া। অবশ্যই আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রত্যেকের মধ্যে নিজস্ব কিছু ওপিনিয়ন আছে, কিন্তু ধর্মীয় ওপিনিয়ন বা সেই পলিটিক্যাল ওপিনিয়নটাকে বাদ দিয়ে যদি আর্টটাকে বিচার না করি তাহলে আর্টের পদমর্যাদা বা সিনেমা বা আর্টিস্ট এদের পদমর্যাদা কিন্তু অনেক নিচে নেমে যাবে। তো কেরালা স্টোরি এইটা এমন একটা সিনেমা যেখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ব্লেম করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে উপরে তুলে ধরা হচ্ছে। আসলে এটা হতে পারে কত অংশ ঠিক বা বেঠিক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই সিনেমাটা দেখার পরে মানুষের মধ্যে যে বিষয়টা ইনভোক হতে চলেছে বা যে বিষয়টা অ্যাকচুয়ালি র্যাডিকালাইজ করতে চাইছে সেই সিনেমাটা কিন্তু সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই ইনসিডেন্টটা অনেক সময় আগে ঘটেছে যার লোকের মধ্যে জ্ঞান আসাটা জরুরি, যার জন্য আমরা ডকুমেন্টারি বা বিভিন্ন ধরনের বিষয়গুলো আজকের দিনে বানিয়ে ফেলতে পারি যেটাকে মানুষের সচেতনতার কারণে আমরা কাজে লাগাতে পারি, নাকি এই ধরনের সিনেমা তৈরি করে সেটাকে বিজনেস পার্সপেক্টিভ থেকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে উন্নতি লাভ করা। এর আগে আমরা বিভিন্ন ধরনের ফিল্ম দেখেছি যেগুলো একটা সম্প্রদায়কে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলে এবং আরেকটা সম্প্রদায়কে নিচের দিকে ফেলে দেয় বা একটা সম্প্রদায়ের ভালো দিকগুলো শুধু তুলে ধরে এবং অন্য একটা সম্প্রদায় শুধু খারাপ দিকগুলো তুলে ধরে। তো এই জায়গায় দাঁড়িয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সেই দ্বন্দ্বটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে এই দ্য কেরালা স্টোরিটা মুভিটা দেখে অনেক অডিয়েন্স, অনেক ভিউয়ার, যারা সিনেমার লাভার, যারা সিনেমা দেখে তারা যেমন এই বিষয়টা নিয়ে অনেক বিতর্কে জড়িয়ে পড়ছে, তেমনি এই বিষয়টা বা এই সিনেমাটা দেখে মানুষের মধ্যে একটা ভয় জন্মাচ্ছে বা মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে।
কিন্তু একটা শিল্প বা আর্ট কখনোই কারো ক্ষতি করতে পারে না। শিল্প বা আর্ট সবসময় সমাজের কল্যাণের জন্য কাজে লাগে। সমাজ কীভাবে সেই ইতিহাসটা না আবার রিপিট করে সেইটার বিষয়ের দিকে লক্ষ্য রাখে। যদি আমাদেরকে এই ধরনের স্টোরি দিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেই হয় তবে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে এছাড়া ভারতবর্ষে আরও বিভিন্ন স্টেটে আরও বিভিন্ন ধরনের গল্প আছে যেগুলো তার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করে বা সেই ধরনের খারাপ পরিস্থিতিকে অনেক অংশেই কিন্তু তুলে ধরার চেষ্টা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে ডকুমেন্টারি হিসেবে সকল লোকের কাছে পৌঁছে দিতে পারি যাতে এই বিষয় নিয়ে তারাও সচেতনতা বৃদ্ধি করতে পারে, যাতে এইরকম ইন ফিউচার এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু না, আমরা আজকের দিনে শো কল্ড আর্টিস্ট যারা এই ধরনের সিনেমা বানাই তারা এই বিষয়টাকে ইস্যু বানিয়ে আমার আপনার ইমোশনটাকে কাজে লাগিয়ে বিজনেস অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে চায়। তো আপনি যেই ধর্ম নিয়ে বিচার করুন না কেন, আপনি যেই ধর্মই অবলম্বন করুন না কেন, সেইটাকে আপনি এক সাইডে রেখে যখন সিনেমা দেখবেন সেটাকে সিনেমার পার্সপেক্টিভ থেকেই বিচার করবেন। সিনেমা দেখার পরে আপনি ভাববেন না যে এটাই রিয়েলিটি, আদার দ্যান দিস ইজ নট গোয়িং টু বি হ্যাপেন। সিনেমা এবং রিয়েলিটির মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে। শুধুমাত্র কিছু সংখ্যক সিনেমার আর্টিস্ট বা ডিরেক্টর থাকে যারা সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করে। তাই ফ্যাকচুয়ালি সিনেমার কতটা তথ্য সঠিক এবং কতটা সঠিক নয় সেটা বিচার করা কিন্তু খুবই জরুরি। তাই আর্ট থেকে যখন সেই আর্টিস্ট গায়েব হয়ে যায় সিনেমার কিন্তু সেই কোয়ালিটিটা থাকে না। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা সত্যজিৎ রায় মৃণাল সেনের মতো লোকেদের দেখে ইন্সপায়ার হতাম, সিনেমাটা আরও বেশি ছড়িয়ে যেত। কিন্তু আজকে দিনে সেই ধরনের লোক তো আর এক্সিস্ট করে না, যদিও করে কিছু সংখ্যক লোক। যেমন আমরা রিসেন্টলি একটা ফিল্ম দেখলাম বাংলায়, সেই ফিল্মটা হচ্ছে দোস্তজি। এই ফিল্মটাতে দুটো বন্ধুর গল্পের কথা বলা হয় যেখানে তারা বিধর্মী হয়েও দুটো সেপারেট ধর্ম অবলম্বী ছেলে হয়েও কীভাবে বন্ধুত্ব স্থাপন করে সমাজে বেঁচে আছে সেইটা তুলে ধরার চেষ্টা করে। এই সিনেমাগুলো দেখলে আমাদের সমাজের একটা লাভ হয় যে আমরা সেকুলারিজম সেকুলার কান্ট্রি হিসেবে কীভাবে সুন্দর ভালোবাসার সাথে বেঁচে আছি। ঠিক তেমনই এই ধরনের সিনেমা দেখে নিজেকে ইনভোভ করার কিছু নেই, নিজেকে অনেক বেশি এর ভিতরে ভরবেন না। আমাদের যে বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক সেটা থাকবে, অবশ্যই যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে, যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে, কিন্তু তারও বলার একটা ধরন থাকবে যাতে কেউ সেই বলার মধ্যে দিয়ে একটা দাঙ্গা বা দ্বন্দ্বের সৃষ্টি না হয়। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আই হোপ আপনার যে কোনো সিনেমা দেখবেন না কেন আপনার সেই ধর্মীয় মতাদর্শ দিয়ে না দেখে সিনেমাটা কতটা ফ্যাকচুয়ালি ঠিক বা কতটা বেঠিক সেইটা বিচার করবেন এবং বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাববেন যে আসলে যারা এই ক্রিয়েটর যারা এই সিনেমা তৈরি করেছে তাদের মতাদর্শ কী, তারা আসলে কোন বিষয়টা বলতে চেয়েছে বা তাদের কোন বিষয়ে তুলে ধরার চেষ্টা করছে তারা। এটাই ছিল আমার শর্ট ভিডিও। আই হোপ আপনাদের এই ইনফরমেশনটা ভালো লেগেছে। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আই হোপ আপনার সাথে দেখা হবে আরও একটা ইনফরমেটিভ এবং নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।